কৈশোরে একদিন সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলেছিলেন, হে বীর পুরুষের দল, তোমাদের তরবারিতে মরিচা ধরে গিয়েছে, আমি তোমাদের নিয়ে যাব ভলগা নদীর ওপারে, তাণ্ডব চালাবো ইউরোপের কাপুরুষদের ওপর। মঙ্গলদের ইতিহাসে এক অবিস্মরণীয় বীরের নাম বার্কে খান, যিনি প্রচলিত মঙ্গল ঝড়ের বিরুদ্ধে লড়াই করে মঙ্গলদের বর্বর নিষ্ঠুরতার ইতিহাসকে বদলে দিয়েছিলেন। মুসলিম বিশ্বের তৎকালীন মামলুক সুলতান রুকনউদ্দিন বাইবার্সের সাথে সন্ধি ও বন্ধুত্ব স্থাপন করে তার চাচাতো ভাই হালাকু খানের বিশ্ববিজয়ের আশাকে ধূলিস্যাত করে দিয়েছিলেন। চেঙ্গিস খানের অনেক পুত্র ছিল, তবে তার মৃত্যুর সময় সন্তানদের মধ্যে জীবিত ছিলেন চারজন, জোচি খান, তুলই খান, ওগেদাই খান, চাগাতাই খান। এই চারজনের মধ্যে চেঙ্গিস খান তার সাম্রাজ্য ভাগ করে দিয়ে যান। বড় ছেলে জোচির ভাগে পড়ে আজারবাইজান সহ ইউরেশিয়ার কিছু অঞ্চল, তুলুইয়ের ভাগে পড়ে মঙ্গল সাম্রাজ্যের মূল ভূখণ্ড কারাকোরাম। কারাকোরাম ছিল মূল কেন্দ্র, কেন্দ্রীয় কমান্ড এখান থেকেই দেয়া হতো। বাকি দুজনের ভাগে পড়ে সাম্রাজ্যের বাকি অংশ। চেঙ্গিস খানের পুত্রদের মধ্যে জোচি খান এবং তার ছেলেরা ছিল মুসলিম বান্ধব, তার ছোট ছেলে ছিল একজন ধার্মিক মুসলিম, অন্যরা ইসলাম বিদ্বেষে এক ধাপ এগিয়ে ছিল, নৃশংসতায় দাদার যোগ্য উত্তরসূরি। চেঙ্গিস খানের পুত্রদের মধ্যে জোচি খান ছিল বীরত্ব সাহসিকতায় ছিল অন্যদের চেয়ে সেরা। জোচি খানের দুই ছেলে, বড় ছেলে মহাবীর বাতু খান, ছোট ছেলে মহাবীর বার্কে খান। বাতু খানের বাল্য শিক্ষক একজন মুসলিম, তার নাম হাজি আব্দুর রহিম বাগদাদি। বাতু খান ছিল ইউরোপের জীবন্ত ত্রাস। বার্কে খান মঙ্গু খানকে সিংহাসনে বসিয়ে ফেরার পথে বুখারায় থামেন। সেখানে তার সাথে সাক্ষাৎ হয় এক কাফেলার, যে কাফেলাতে ছিল সাইফউদ্দিন দরবেশ, যার প্রণোদনায় বার্কে খান দীন ইসলাম গ্রহণ করেন। তার সাথে তার ভাতিজা দুর্ধর্ষ সেনাপতি নোগাই খানও দীন ইসলাম গ্রহণ করেন। পরবর্তী কয়েক বছরের মধ্যে বার্কে খানের অধিকাংশ জেনারেল ইসলাম গ্রহণ করেন। এসব কারণে চেঙ্গিস খানের অন্যান্য বংশধরেরা জোচি খানের পরিবারকে ভালো চোখে দেখত না, যার ফলশ্রুতিতে আততায়ীর হাতে খুন হন জোচি খান। জোচি খান তার প্রাপ্ত অংশ নিয়ে গড়ে তোলেন নিজস্ব রাজ্য, যা চেঙ্গিস খান পরবর্তী দুনিয়া কাঁপানো মঙ্গল রাজ্যের মধ্যে অন্যতম। জোচি খান ছিলেন সবচেয়ে দুর্ধর্ষ চেঙ্গিস খানের সন্তানদের মধ্যে। বাবার এই গুণ একটু অতিমাত্রায় পেয়েছিলেন জোচিপুত্র বাতু খান। কৈশোরে একদিন সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলেছিলেন, হে বীর পুরুষের দল, তোমাদের তরবারিতে মরিচা ধরে গিয়েছে, আমি তোমাদের নিয়ে যাব ভলগা নদীর ওপারে, তাণ্ডব চালাবো ইউরোপের কাপুরুষদের ওপর। এই ঘোষণা দিয়ে তিনি থেমে থাকেননি। বাবা জোচি খান বেঁচে থাকতেই ভলগা নদী পার হয়ে ইউরোপে ঝড় বয়ে দেন মহাবীর বাতু খান, সহজেই জয় করেন বর্তমান হাঙ্গেরি সহ ডালমাসিয়া উপকূল পর্যন্ত বৃহৎ অঞ্চল। সেখান থেকে আরোহণ করেন স্বর্ণ রৌপ্য সহ অগণিত সম্পদ, যার ফলে তিনি স্বর্ণ দিয়ে তার তাঁবু সাজিয়ে রাখতেন। এই সোনালী তাঁবু থেকেই শিরুয়াদ্দা শব্দের উৎপত্তি, যার অর্থ সোনালী তাঁবু। জোচি খানের মৃত্যুর পর বাতু খান সিংহাসনে বসে রাজধানী এশিয়া থেকে রাশিয়ায় স্থানান্তর করেন, যার নাম হয় সারাই। এরপর থেকে বাতু খান শাসিত রাজ্যের নাম শিরুয়াদ্দা খানাত বা সোনালী তাঁবু, যা ইতিহাসে গোল্ডেন হর্ড নামে পরিচিত। বাতু খানের রাজত্বকাল 1227 থেকে 1255 সাল পর্যন্ত। তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার ছেলে সারতাক খানের পর উলাকচি খান। এরপর মঙ্গল রাজ্য সিরুয়াদ্দার সিংহাসনে আসে চমক। মঙ্গল সাম্রাজ্যে আলোড়ন তুলে 1257 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন নিষ্ঠাবান মুসলিম জোচিপুত্র মহাবীর বার্কে খান, যে চেঙ্গিস খানের নাতি হওয়ার পরও 1248 সালে দীন ইসলাম গ্রহণ করেন। বার্কে খানের প্রতি অন্যান্য মঙ্গল খানরা অসন্তুষ্ট থাকলেও কার্যকর করার কিছু সাহস ছিল না, কারণ বার্কে খান ছিলেন বাবা ভাইয়ের মতো বীর সেনাপতি। সিংহাসনে বসেই কেন্দ্রীয় কমান কারাকোরামকে চ্যালেঞ্জ ছুড়ে বসেন। কেন্দ্রীয় কমান কাফির হওয়ার কারণে কেন্দ্রীয় কমান্ডের আনুগত্য অস্বীকার করে বসেন। নিজেকে মঙ্গল খান ঘোষণা না দিয়ে নিজেকে একজন স্বাধীন মুসলিম শাহিনশাহ বলে ঘোষণা দেন। এতে পিলে চমকে ওঠে অন্যান্য মঙ্গল খানদের। কারাকোরামের মঙ্গু খানেরও কিছু করার ছিল না, কারণ মঙ্গল সাম্রাজ্যের একমাত্র খানাত হচ্ছে সিরুয়াদ্দা, যা কোনো দিন যুদ্ধে হারেনি। অন্যান্য খানরা বা পুত্ররা যুদ্ধে হারলেও জোচি খানের ছেলেরা হারেনি। কেন্দ্রীয় কমান নীরবে হজম করে সব।
এছাড়াও সিরওয়াদ্দার প্রভাব তখন ইউরেশিয়া পেরিয়ে ইউরোপের বিভিন্ন অঞ্চল জুড়ে বিস্তৃত। বার্কে খান সিংহাসনে বসে রাজধানীর স্থান পরিবর্তন করে রাশিয়ার স্ট্যালিনগ্রাদের নিকট স্থানান্তর করেন, নতুন নাম দেন সারাই বার্কে। সিংহাসনে আরোহণের মাধ্যমে ক্ষমতা ও শক্তির শীর্ষে পৌঁছে যান। বড় ভাই মহাবীর বাতু খান ইউরোপের দক্ষিণ ও পশ্চিম দিক পর্যন্ত যেভাবে দাপিয়ে বেরিয়েছেন এবং খ্রিস্টান রাজ্য প্রধানত করেছিলেন, তার পিছনে বার্কে খানের অবদান ছিল। বাতু খানের সময়ে বার্কে খান রিয়াজান, সুজদাল, হাঙ্গেরি এবং রাশিয়ার বহু রাজ্য করায়ত্ত করে নেন। বাতু খানের পর সার্তাক খান উলাগিজ খানের হাত থেকে যেসব রাজ্য হাতছাড়া হয়েছিল তা সিংহাসনে আরোহণ করেই বার্কে খান উদ্ধার করেন। বার্কে খান বাইজেন্টাইন সাম্রাজ্যের বুলগেরিয়া ও ত্রস পর্যন্ত দখল করে নেয় এবং মঙ্গোলদের থেকে খাওয়ারিজম সহ মাওয়ান নাহারের অর্ধেক বার্কে খানের নিয়ন্ত্রণে চলে আসে। বার্কে খানের দাপটে গ্রিক অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মগুরু বাইজেন্টাইন সিজার আনুগত্য স্বীকার করে কর প্রদান করে, কারণ কনস্টান্টিনোপল বার্কে খানের পদানত হওয়ার হুমকি ছিল।